আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমরা গত ভিডিওতে পোর্টসুইগারে সাইন আপ করার বিষয় নিয়ে একটি ভিডিও দেখেছিলাম, আমরা একটা আলোচনা করেছিলাম গত ভিডিওতে পোর্টসুইগারে সাইন আপ করা নিয়ে। তো আজকে আমরা পোর্টসুইগারের আদার্স যে ল্যাবগুলো আছে, অন্যান্য যে ল্যাবগুলো আছে পোর্টসুইগারের, সেই ল্যাবগুলো সম্পর্কে আমরা একটু জানবো এবং একটি সিরিজ টার্গেট করে শুরু করব। এবং এর জন্য আমাদেরকে প্রথমে পোর্টসুইগারে যেতে হবে, portsuigar.net। ওকে, এখানে এসে আমাদেরকে একাডেমি ট্যাবে যেতে হবে। একাডেমি ট্যাবে এসে অল ল্যাবস, তো এখানে আমরা পোর্টসুইগার থেকে আমাদেরকে যতগুলো ল্যাব সলভ এর জন্য দেয়া হয়েছে সবগুলো এখানে আছে। এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, সিএসআরএফ, সিওআরএস, টম বেস ভালনারেবিলিটিস, এক্সএমএল, এক্সএসই, সার্ভার সাইট, এইচটিটিপি, এরকম অনেকগুলো ল্যাব এখানে অ্যাভেলেবেল আছে পোর্টসুইগারে। তো আজকে আমরা প্রধান যে ভিডিও, যে প্রধান উদ্দেশ্য ভিডিও বানানোর বা আজকে ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং বা XSS। ওকে, তো এই ক্রস সাইট স্ক্রিপ্টিং এটা কি, যে আমরা প্রথম ল্যাবটা সম্পর্কে জানবো, রিফ্লেক্টেড XSS ইনটু HTML কনটেক্সট উইথ নাথিং ইনকোডেড। ওকে, আমরা এই ল্যাবে প্রথম সলভ করবো, এই ল্যাবটি প্রথম সলভ করব। তো যেহেতু এটা XSS এর প্রথম ল্যাব, তো আমাকে আপনাদেরকে বুঝাইতে হবে প্রথমে XSS, রিফ্লেক্টেড XSS জিনিসটা কি আসলে। তো এর জন্য হতে পারে ভিডিওটার দৈর্ঘ্য একটু বড় হতে পারে, একটু বড় হয়ে যেতে পারে, দীর্ঘ সময় যাবৎ ভিডিওটা রেকর্ড হইতে পারে। যারা আপনারা জানেন তারা, তাদের জন্য আমি একটা টাইমার সেট আপ করে দেবো, আপনি সেখানে ক্লিক করে ডিরেক্ট চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই রিফ্লেক্ট XSS জিনিসটা কি, তো এটি মূলত হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট রিলেটেড একটা ভালনারেবিলিটি XSS। তো রিফ্লেক্ট XSS জিনিসটা হচ্ছে আপনার, আপনি কোনো একটা ইনপুট ফিল্ডে, ঠিক আছে, হতে পারে সেটা সার্চ বার, হতে পারে সার্চ বারে ধরে নিন। তো আমাদের সার্চ বারে যখন আমরা কোনো সার্চ করি তখন সেটা কি হয়, সেটা আমাদের মেইন পেজে রিফ্লেক্ট করে আসে, রিফ্লেক্ট করে আমরা যেটা সার্চ করি। যেমন আমরা যদি ল্যাবের অ্যাক্সেসটিকে আমরা নিতে চেষ্টা করি নিই, তো সেই ক্ষেত্রে কি হবে, একটু সময় লাগতেছে, চলে এসেছে। তো আমি যেটা বলতেছিলাম যে সার্চ বারকে যদি আমরা অ্যাজ এক্সাম্পল হিসেবে ধরি, তো আমরা এখানে যদি কোনো কিছু সার্চ করি, ঠিক আছে, সার্চ করলাম, তো সার্চ করলে আমার এই যে সার্চ রাধাসান এখানকার সার্চ বার থেকে গিয়ে এখানে রিফ্লেক্ট করতেছে, পুরো রিফ্লেক্ট করতেছে। তো এটাকে যদি আমরা আরও একটু গভীরভাবে দেখি, আমরা যদি এখানে ইন্সপেক্ট করি সার্চ বারে, ইন্সপেক্ট করলে কথা ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার সার্চ টু দ্য ব্লক, ওকে, নেম সার্চ। আচ্ছা, আমি এখানে যদি এবার ধরে নেন টেস্ট, আমি টেস্ট লিখে সার্চ করতেছি, তো এই টেস্টটা কোথায় রিফ্লেক্ট করে, ওকে, টেস্ট রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, যেহেতু এটা আমি চাচ্ছি কোনো কিছু যেন রিফ্লেক্ট না করে, মানে আচ্ছা তারপরে এখানে দেখা যাক, কোনো সমস্যা নেই। আমি যদি আমার আগের আমার নামটা যদি আবার সার্চ করি, ওকে, জিরো সার্চ রেজাল্ট ফর আরাধাসান, ওকে, তো আমার ইনপুট ফিল্ড থেকে বা ইনপুট ট্যাগ থেকে এটা রিফ্লেক্ট করতেছে কোথায়, উপরে। তো আমি যদি এখানে রিফ্লেক্টের এই HTML সেকশনে যদি আমি আমার নামটা লিখে সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন H1 ট্যাগের ভিতরে চলে গেছে, H1 ট্যাগে রিফ্লেক্ট করতেছে আমার, আমি যেটা সার্চ করেছিলাম সেটা। অথচ সেটি কোথায় ছিল, সেটি ছিল আমাদের ইনপুট ফিল্ডে, ফর্মের ইনপুট ফিল্ডে ছিল, ঠিক আছে।
ফর্মের যেহেতু ইনপুট সেকশন ছিল, তো আমরা এই যে ইনপুটে সার্চ বারে আমরা ইনপুট হিসেবে আমার নামটি আমি দিয়ে সার্চ করেছি, সেটি রিফ্লেক্ট করতেছে ব্লক হেডারে H1 ট্যাগের মধ্যে। হ্যাঁ, তো এখন আমাকে এটা বুঝতে হবে আমাকে এখন কি পেলোড দিতে হবে। তো এখন যেহেতু দেখতেই পাচ্ছি আমাদের এখানে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে কোথায় রিফ্লেক্ট করতেছে, তো সেটি এখন আমরা করব কি, আমরা এখানে পেলোড ট্রাই করে দেখব। হ্যাঁ, তো পেলোড কি কি পেলোড দিব, আমরা খুব বেসিক পেলোডটা প্রথমে দিব। কি বলতেছে এখানে, HTML কনটেক্সট উইথ নাথিং ইনকোডেড, তার মানে কি HTML এর কোনো কনটেক্সটকেই সে ইনকোড করবে না। তো আমরা তার আগেই একটা ট্যাগ যদি বন্ধ করি, দিয়ে যদি টেস্ট, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি দিই টেস্ট, তো টেস্ট দেওয়ার পরে টেস্টের এখানে টেস্ট ট্যাগটা আর আসতেছে না, এখানে আসতেছে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা। তো ওকে, আমরা যদি এখানে টেস্ট লিখি, টেস্ট লিখলে সার্চ পর এখানে আসতেছে টেস্ট ট্যাগটাকে অটোমেটিক ক্লোজ করে দেওয়া হয়েছে, এবং সেই সাথে আমার টেস্ট এই ট্যাগটি H1 এ রিফ্লেক্ট করতেছে। তো সেই জন্য আমাকে এখন যেটা করতে হবে, তার মানে যেহেতু সে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেটকে এখানে শো করাচ্ছে, এই যে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে শো করাচ্ছে কোনো রকম ইনকোড সিস্টেম ছাড়া, ঠিক আছে, যেহেতু কোনো রকম ইনকোড সিস্টেম ছাড়াই সে আমার এখানে ট্যাগটাকে রিফ্লেক্ট করতেছে, তার মানে আমি ইজিলি এখানে যে কোনো HTML ট্যাগ ইউজ করতে পারবো। তো আমি যদি খুব বেসিক একটা কম মানে পেলোড এখানে ইউজ করি, যেমন স্ক্রিপ্ট রাধাহাসান, ওকে, আমি যদি এই স্ক্রিপ্টটা এখানে ইউজ করি, এই পেলোডটা এখানে ইউজ করি, যে সার্চ করি, তো এই যে আমার এখানে অ্যালার্ট ফাংশনটা সাকসেসফুলি কাজ করতেছে, এর মাধ্যমে আমি এটা শিওর হয়ে গেলাম, এটা ইনশিওর হয়ে গেলাম যেখানে XSS আছে আমি সাকসেসফুলি এখানে ফাইন্ড করতে পেরেছি। তো এখন এই জিনিসটা যে আমার সার্চ বারে কি দেখায়, সার্চ বারে কোনো কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, যদি আমি এখানে দেখি আমার নাম দিয়ে সার্চ করি, যেটা আমার XSS পেলোডের মধ্যে ছিল, তো এখানে মূলত ঘটনাটা কি ঘটছে, H1 ট্যাগের ভিতরে সম্পূর্ণ স্ট্রিপ ট্যাগটা, এই সম্পূর্ণ লাইনটা একটা নতুন কোড হিসেবে কাজ করছে, একদম নতুন কোড হিসেবে কাজ করছে, এবং আমাদের যখন যখন কোনো কিছু সার্চ করতেছিলাম, যেখানে এই যে এই দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝে আমার ইনপুটটাকে রিফ্লেক্ট করানো হচ্ছিল, এখনো সেম কাজটাই হচ্ছে, কিন্তু আমার পেলোডকে সে স্যানিটাইজ করে নাই, আর এই স্যানিটাইজেশন বা ফিল্টারিং না করার কারণে এই পেলোডটা আমার অ্যাজ এ পপ আপ সামনে অ্যালার্ট হিসেবে শো করেছে। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য, কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং এর পরবর্তীতে আমরা স্টোর এক্সারসাইজ নিয়ে কথা বলবো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।